English grammar at an important topic is a conditional or conditional sentence. A conditional sentence bilak, but conditionals bilak ami nojonage, amar tense complete hoise buli ba amar tense or sampurno hikisu buli kuatu bhul kotha hobo. Gotike ami aji conditional sentence bilak ba conditionals bor keneke ami likhibo lagibo sehini ami ajir topic sot loisu, khubei important for English grammar. গতিকে তোমালোকে এইখিনি ভালকে চেষ্টা কৰি লবা কন্ডিশনাল সেন্টেন্স বিলাক জনার আগতে আমি অলপমান কথা আমি জানিব লাগিব যদি তোমাক কোনোবাই হুদে দা স্মলেস্ট ইউনিট অফ গ্রামার হয় হোয়াট ইজ দা স্মলেস্ট ইউনিট অফ গ্রামার গ্রামারৰ আটাইতকৈ ক্ষুদ্রতম অংশটো কোনটো বুলি কলে আমি প্রথম গ্রামার পঢ়োতে হুতে আমি পাইছিল লেটার বিলাক আখৰ বিলাক আমি তাতকে ডাঙৰ পার্টটো হৈছে লেটারতকে ডাঙৰ পার্টটো হৈছে ওয়ার্ড হলে শব্দ এবিলাক হৈছে আখৰ আখৰৰ সমষ্টি অৰ্থ বুজালে অৰ্থপূৰ্ণ সমষ্টি বিলাকক কি কোৱা হয় ওয়ার্ড বুলি কোৱা হয় তাৰ পিছত আমি শুনিছিল ওয়ার্ডৰ পিছত কোনে কোনে শব্দৰ অৰ্থপূৰ্ণ সমষ্টি বিলাকক সেন্টেন্স কোৱা হয় কিন্তু ওয়ার্ডৰ পিছত সেন্টেন্স নহয় ওয়ার্ডতকৈ অলপ ডাঙৰ গঠনটো হৈছে ফ্ৰেজ আৰু তাতকৈ ডাঙৰ গঠনটো হৈছে ক্লজ আৰু তাৰ পিছত ক্লজতকৈ ডাঙৰ ফৰ্ম ফৰ্মেচনটো হৈছে সেন্টেন্স গতিকে আমি এতিয়া ক্লজ আৰু সেন্টেন্সৰ বিষয়ে আমি অলপ জানিব লাগিব বাকী এই তিনিটাৰ লগত এই দুটাৰ পাৰ্থক্য এটা আছে এই দুটাত কি থাকিব সদায় সাবজেক্ট আৰু ভার্ব থাকে কিন্তু এই তিনিটাত সাবজেক্ট ভার্ব বুলি কথা নাই এটা এটা শব্দই হয়তো ভার্ব বুজাব পাৰে কিন্তু তাত সাবজেক্ট ভার্ব ফৰ্মেচন আমি যেনেকে সেন্টেন্সত সাবজেক্ট ভার্ব পঢ়ো তেনেকে আমি অন্য বিলাকত পঢ়িবলগীয়া নহয় এই তিনিটাত নহয় গতিকে আমি আজি প্ৰথমতে এই দুটার কথাটো আলোচনা করো ক্লজ আর সেন্টেন্স এতিয়া যদি ক্লজতো সাবজেক্ট ভার্ব থাকে সেন্টেন্সতো সাবজেক্ট ভার্ব গঠনটো থাকে যিকোনো টেন্সর তেতিয়াহলে এই দুটার মাজত পার্থক্য কত ক্লজতো সাবজেক্ট থাকিব সেন্টেন্সতো থাকিব ক্লজতো ভার্ব থাকিব সেন্টেন্সতো ভার্বটো থাকিব গতিকে এই দুটার মাজত পার্থক্যটো আমি যদি কও তেতিয়াহলে আমি পুনে পুনে কবলে গেলে দুটার মাজত একো পার্থক্যই নাই কিন্তু যেহেতু সেন্টেন্সক আমি কাক বুলি কওঁ সেন্টেন্সটো যে শব্দ সমষ্টি যিবিলাকে সম্পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ কৰিব পাৰে গতিকে ক্লজেও সম্পূৰ্ণকে অৰ্থ প্ৰকাশ কৰা ক্লজবিলাক আছে তো যিবিলাক ক্লজে সম্পূৰ্ণকে অৰ্থ প্ৰকাশ কৰে সেইবিলাক ক্লজক আমি কি বুলি কওঁ সেইবিলাকক আমি মেইন ক্লজ বা প্ৰিন্সিপাল ক্লজ বা ইনডিপেণ্ডেণ্ট ক্লজ বুলি কওঁ ইনডিপেণ্ডেণ্ট স্বাধীন চেতিয়া প্ৰিন্সিপাল বা মেইন ক্লজ মানেও মূল ক্লজ হ'লে গতিকে এইবিলাক ক্লজে কি কৰে যে সম্পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ কৰিব পাৰে গতিকে আৰু বাক্য চেণ্টেন্সবিলাকেও অৰ্থ সম্পূৰ্ণ কৰিব পাৰে তাৰমানে মেইন ক্লজ বা প্ৰিন্সিপাল ক্লজ বা ইনডিপেণ্ডেণ্ট ক্লজ ইজ ইকুৱেল টু চেণ্টেন্স যদি ক্লজটো অকল মেইন বা প্ৰিন্সিপাল বা ইনডিপেণ্ডেণ্ট টাইপৰ মাত্ৰ থকাহেঁতেন ক্লজ আৰু চেণ্টেন্সৰ মাজত একো পাৰ্থক্য নাই কিন্তু আৰু এক ধৰণৰ ক্লজ আছে যিবিলাক ক্লজক আমি কি কওঁ ছাবৰ্ডিনেট ক্লজ বা ডিপেণ্ডেণ্ট ক্লজ হ'লে পৰনিৰ্ভৰশীল আনৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব লগা হয় ই সম্পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ কৰিবৰ কাৰণে অৰ্থাৎ ছাবৰ্ডিনেট বা ডিপেণ্ডেণ্ট ক্লজবিলাকে কোনো প্ৰিন্সিপাল বা মেইন ক্লজৰ সহায় নোলোৱাকৈ অকলে অকলে সম্পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ কৰিব নোৱাৰে সেইখিনিতেই চেণ্টেন্সৰ লগত ক্লজৰ পাৰ্থক্যটো আছে বুজি পাইছানে কথাটো যদি ক্লজ অকল এক ধৰণৰ থকাহেঁতেন মেইন বা প্ৰিন্সিপাল ক্লজ তেতিয়াহ'লে চেণ্টেন্সৰ লগত প্ৰিন্সিপাল বা মেইন ক্লজৰ কোনো পাৰ্থক্য নাই মেইন ক্লজ ইজ ইকুৱেল টু সেন্টেন্স যিহেতু আৰু এক ধৰণৰ ক্লজ আছে ছাবৰ্ডিনেট ক্লজ যিটোৱে নিজেই সম্পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ কৰিব নোৱাৰে সেইখিনিতেই চেণ্টেন্সৰ লগত ক্লজৰ পাৰ্থক্যটো আছে আৰু এই দুটাক আমি বেলেগ বেলেগ ধৰণে চাব লগা হয় এতিয়া আমি ইয়াৰ ওপৰৰ চেণ্টেন্সবিলাকলৈ চোৱা আৰু এটা কথা আমি জানিব লাগিব চেণ্টেন্স এটাত কেইটা ক্লজ আছে কিছুমান আমি এটা ক্লজ থকা চেণ্টেন্স পাওঁ কিছুমানত দুটা আছে কওঁ কিছুমানত তিনিটা চাৰিটা ক্লজ আছে বুলি কওঁ তাৰমানে নাম্বাৰ্ছ অফ ক্লজ ক্লজেছ ইন দ্য চেণ্টেন্স ডিপেণ্ডছ অন দ্য নাম্বাৰ্ছ অফ ফাইনাইট অৰ মেইন ভাৰ্ব হ'লে চেণ্টেন্স এটাত
The number of finite verb is equal to or number of main verb is equal to number of clauses. Jiman khongkhok main verb ba finite verb thake sentence eta himan khongkhok clause ase boli ami kobo paru. Odike yat chua yat main verb to read aru yat eta ase main verb to came tar mane yat duta clause ase. Telike yat main verb to finished yat main verb to reached yat duta clause ase. Main verb yat ase went aru yat ase met duta clause ase. Main verb yat ase help yat ase take godike yato duta clause ase orthat example hisabe etia moi duta clause thoka sentence tumalogok example hisabe dibo bisarisu etia ei duta clause or bhitor I was reading jodi ami yate full stop di ifalor kotha kini noko I was reading I am writing right ba I write they play enekwa sen enekwa matro koleo sentence hoi jay karon hei bilake ortho sampurno prokash korise dike yar ei tu eta clause hol tar pisot when he came etia hei tu eta clause hol chwa etia I was reading pote I sampurno ortho prokash korile heten yat ami full stop dibo parilu heten gotike etuk ami main clause buli kobo par ba kobo lage etu main clause hoy kintu when he came jetia teo ahisil ami jodi eku nokua ke jetia teo ahisil buli jodi kou tetia hale jetia teo ahisil tetia ki hoisil সম্পূর্ণ নাই হওয়া অর্থ ওদিকে আমি হেই তার পিছত কি হবো পারে সেই কথাটোলে আমি ভাবি থাকো ওদিকে এইটো হইছে সাবঅর্ডিনেট ক্লজ হলে সাবঅর্ডিনেট ক্লজ আর ইয়াক আমি আগলৈ নি লিখিব পারো when he came I was reading এনেকুৱা হলে কিন্তু ইয়াত মাজত আমি কমা দিব লাগিব যেহেতু এই when টোয়ে জয়েন কৰি আছে ওদিকে ই মাজত থাকিলে আমি কমা দিব নালাগে এই ক্লজটোকে নি উঠাই আগত যদি আমি লিখো তেতিয়া when টো আগপিনে গল ওদিকে when he came I was reading yat majot koma thakibo prottekor khetrot tene kobo she had finished her work ami yat jodi full stop deu e sampurno ortho prokash koribo pare odike etu hoise main clause before I reached there jodi moi ei phalor tu nokom before I reached there moi tale goi puar agote ei buli koi aru eku nokom tete hale ortho sampurno no hoy odike etu hoise subordinate clause hale তেনেকে আই ওয়েন্ট দেয়ার ফুল স্টপ দিব পারো গতিকে এটো হইছে মেইন ক্লজ আর হি ওয়েন্ট দেয়ার মেইন ক্লজ হল আকো ইয়ার আমি ইয়াত হি টু উজ্জে হই আছে হি মেট মাই ব্রাদার এটো আরো এটা মেইন ক্লজ গতিকে ইয়াত দুটাই মেইন ক্লজ আছে তেনেকে ইফ ইউ হেল্প মি যদি তুমি মোক সহায় করা যদি তুমি মোক সহায় করা তাৰপিছত যদি একো নক যদি তুমি মোক সহায় করা কি হব পারে হেতু তো কোয়াই নাই গতিকে অর্থ সম্পূর্ণ নাই হওয়া ওদিকে এইটু হইছে সাবঅর্ডিনেট ক্লজ হ্যাঁ এইটু হইছে সাবঅর্ডিনেট ক্লজ এই ফলো নুকুয়াকে এইটু যদি কম আই শ্যাল টেক দ্য রিক্স হ্যাঁ আই শ্যাল টেক দ্য রিক্স এইটু হইছে মেইন ক্লজ ই ফলো নকলেও অর্থ সম্পূর্ণ করিব পারে এইটু হইছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হ্যাঁ ওদিকে এনেকে জিবিলা ক্লজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করিব পারে হেবিলাক মেইন ক্লজ আর জিবিলাকে নিজা ববিয়াকে বেলে আন এটা ক্লজৰ প্রিন্সিপাল ক্লজৰ সহায় নলুয়াকে অর্থ সম্পূর্ণ করিব নোৱাৰে হেবিলাকক আমি সাবঅর্ডিনেট ক্লজ বুলি কম এতিয়া আমাক অন্য ধরনের সেন্টেন্সৰ আমাৰ এতিয়া আমি পঢ়িবলৈ শিকিবলৈ বিচৰা নাই আমি বিচাৰিছো কন্ডিশনাল সেন্টেন্স মানে সদায় ইফ থকা সেন্টেন্স হয় গতিকে আমি ইফ থকাখিনি পঢ়িব বিচাৰিছো এতিয়া ইফ থকাখিনি পঢ়িবলৈ যাওঁতে যদি মই কিবা কাৰণত তোমালোকক সাবঅর্ডিনেট ক্লজ বুলি কওঁ ইফ থকা ক্লজটো সদায় সাবঅর্ডিনেট ক্লজ হবই কিন্তু যদি মই সাবঅর্ডিনেট ক্লজ কওঁ তেতিয়াহ'লে তুমি কোনটো সাবঅর্ডিনেট এইটো এনেকুৱা বিফৰ আফটাৰ লগা সাবঅর্ডিনেট নে হোৱেন থকা সাবঅর্ডিনেট নে ডেট থকা সাবঅর্ডিনেট নে হ'লে বিকজ থকা সাবঅর্ডিনেট নে এইটো ধৰিব নোৱাৰিবা সেইকাৰণে আমি কণ্ডিশ্যনেল পঢ়োতে জানিবা এই সাবঅর্ডিনেট ক্লজটোক অৰ্থাৎ ইফ থকা সাবঅর্ডিনেট ক্লজটোক মই ইয়াৰ পিছত কওঁ তো ইফ ক্লজ কম এটাই কথা মনত থবা প্রত্যেকটো ইফ ক্লজেই সাবঅর্ডিনেট ক্লজ হয় হলে গতিকে এতিয়া আমি ক্লজ আৰু সেন্টেন্সৰ বিষয়ে আমি পঢ়িলোঁ এতিয়া আমি যিহেতু দুটা অন্তত মিনিমাম দুটা ক্লজৰ কথা আমি অধ্যয়ন কৰিব লাগিব পঢ়িব লাগিব তো দুটা ক্লজ থাকোঁতে সদায় যিহেতু আমি কণ্ডিশ্যনেল পঢ়িছোঁ কণ্ডিশ্যনেল সেন্টেন্স মানে অসমীয়াত হ'ব চৰ্ত সাপেক্ষ বাক্য গতিকে এটা পাৰ্ট চৰ্ত থাকিব কণ্ডিশ্যন থাকিব আৰু এটা পাৰ্ট ৰিজাল্ট থাকিব আনটো কি কাম হ'ব সেইটো থাকিব মেইন ক্লজৰ সদায় ৰিজাল্ট থাকে গতিকে আমি ইফ ক্লজ পঢ়িম গতিকে ইফ ক্লজটো আমি সাবঅর্ডিনেট ক্লজটোক আমি সাবঅর্ডিনেট ক্লজ নকৈ ইয়াৰ পিছত এই কণ্ডিশ্যনেল পঢ়ি থকালৈকে ইফ ক্লজ বুলি কম ইফ ক্লজ কওঁতে তোমালোকে বুজি পাবা এতিয়া আমি আহোঁ কণ্ডিশ্যনেল চেণ্টেন্সলৈ কণ্ডিশ্যনেল চেণ্টেন্স বুজিবলৈ এতিয়া তোমালোকে এই তিনিটা চেণ্টেন্সলৈ লক্ষ্য কৰা
ইয়াত কি কোৱা আছে ইফ ইউ কাম হলে ইউ কাম তেতিয়া আই শেল গো উইথ ইউ এটো হল প্ৰথম সেন্টেন্সটো তাৰ পিছত সোৱা ইফ ইউ কেম কি চেঞ্জ হল কামৰ ঠাইত কেম হল ইয়াত কি হল আই উড গো হল আই শেল গো আই উইল গো তেনেকৈ আই উড গো আই শুড গো অৰ্থাৎ এই শেলটো পাষ্ট ফৰ্মলৈ আহিছে বাকী একে আছে আকৌ ইফ ইউ হেড কাম হলে ইফ ইউ হেড কাম আই উড হেভ গান এই তিনিটা চেণ্টেন্সৰ পাৰ্থক্যটো চোৱা এতিয়া আমি এই চেণ্টেন্সটো মিনিংটো কি হ'ব তুমি যদি আহা মই তোমাৰ লগত যাম অৰ্থাৎ তুমি এতিয়াও যদি আহা মই যাম হ'লে ক'ৰবালৈ যোৱা কথা আছিলে কোনোবাই ফ্ৰেণ্ডে ফোন কৰিলে যদি তুমি আহা মই যাম তাৰমানে কামটো হোৱা এতিয়াও পচিবিলিটি আছে গতিকে এইটো এনেকুৱাবিলাকক কোৱা হয় ফাৰ্ষ্ট কণ্ডিশ্যন বা পচিবল কণ্ডিশ্যন পচিবল কণ্ডিশ্যন বা ফাৰ্ষ্ট কণ্ডিশ্যন তাৰমানে ইয়াত আমি কি বুজি পালোঁ যদি ইফ ক্লজটো কিহত হয় যদি ইফ ক্লজটো এইটো কিহত আছে কোন টেন্সত আছে চিম্পল প্ৰেজেণ্ট যদি ইফ ক্লজটো চিম্পল প্ৰেজেণ্টত থাকে তেতিয়াহ'লে মেইন ক্লজটো কিহত হ'ব চিম্পল ফিউচাৰত থাকিব ইয়াত এটা আৰু এটা কণ্ডিশ্যন আছে ই যদি চিৰসত্যক বা মোৰ বৰ্তমানৰ অভ্যাসগত কামবিলাকক বুজায় হ'লে তেনেকুৱা ক্ষেত্ৰত কিন্তু চিম্পল ফিউচাৰ নহয় আমি জানো চিৰসত্য সদায় চিম্পল প্ৰেজেণ্টত লিখিব লাগে সেই কণ্ডিশ্যনটোক বাদ দি যদি ইফ ক্লজটো চিম্পল প্ৰেজেণ্টত থাকে মেইন ক্লজটো চিম্পল ফিউচাৰত থাকিব এইটো কেতিয়াবা কেতিয়াবা জিৰ' কণ্ডিশ্যন বুলিও কোৱা হয় এইটো চিম্পল প্ৰেজেণ্টত থাকোঁতে মেইন ক্লজো চিম্পল প্ৰেজেণ্টেই হয় মই যে ক'লোঁ চিৰসত্য হ'লে এইটো ফিউচাৰ নহয় প্ৰেজেণ্টেই হওক গতিকে সেই দুয়োটাই প্ৰেজেণ্টত থকা কণ্ডিশ্যনটোক আমি জিৰ' কণ্ডিশ্যন বুলিও ক'ব পাৰোঁ কিন্তু আমি ইয়াত এনেকৈ একেটা আকৌ বেলেগ পইণ্ট নবনাই ইয়াতে মনত থ'ব পাৰোঁ যদি ইফ ক্লজটো চিম্পল প্ৰেজেণ্টত থাকে মেইন ক্লজটো চিম্পল ফিউচাৰত থাকে যদিহে সেই বাক্যটোৱে চিৰসত্য ঘটনা বা কামক বুজোৱা নাই বা মোৰ বৰ্তমানৰ অভ্যাসক যদি বুজোৱা নাই তেতিয়াহ'লে এইটো চিম্পল ফিউচাৰ হ'ব গতিকে যদি তুমি আহা অৰ্থাৎ এইটো ইফ থকা ক্লজটো এইটোতো ছাবঅৰ্ডিনেট ক্লজ মই কৈছিলোঁ ইফ থকা ক্লজটো কিহত আছে চিম্পল প্ৰেজেণ্টত আছে গতিকে এইটো চিম্পল ফিউচাৰ হ'ব ছেকেণ্ড চেণ্টেন্সটো হৈছে ইফ ক্লজটো যদি চিম্পল পাষ্টত থাকে তেতিয়াহ'লে মেইন ক্লজটো চিম্পল কণ্ডিশ্যনেলত থাকিব লাগিব চিম্পল কণ্ডিশ্যনেলত থাকে অৰ্থাৎ এইটো চিম্পল পাষ্টত থাকিলে এই ফৰ্মেশ্যনটোক আমি কণ্ডিশ্যনেল চিম্পল কণ্ডিশ্যনেল বুলি কওঁ অৰ্থাৎ চিম্পল কণ্ডিশ্যনেলৰ ষ্ট্ৰাকচাৰ এইটো নতুনকৈ পাইছা টেন্সত আমি পোৱা নাছিলোঁ এইটো গঠন কি কি আছে ছাবজেক্ট আছে তাৰপিছত উড শুড কুড মাইট প্লাস মহান হ'লে যদি এই গঠনটো থাকে তাক আমি চিম্পল কণ্ডিশ্যনেল বুলি কওঁ ছাবজেক্ট আৰু ভাৰ্ব যদি থাকে আমি টেন্সত মনত পেলোৱা টেন্স পঢ়োঁতে আমি কৈছিলোঁ ছাবজেক্টৰ লগত ভাৰ্ব যদি থাকে তেতিয়াহ'লে সেই গঠনটো চিম্পুলৰ গঠন ভাৰ্ব কি টেন্সৰ ভাগ কৰা নাই প্ৰেজেণ্ট হ'লে চিম্পল প্ৰেজেণ্ট পাষ্ট হ'লে চিম্পল পাষ্ট কৈছিলোঁ সেইখিনি নাই কোৱা মই কৈছোঁ ছাবজেক্ট প্লাছ ভাৰ্ব সেইটো হ'ল চিম্পুলৰ গঠন সেই চিম্পুলৰ গঠনৰ লগত এই চাৰিটাৰ যিকোনো এটা যদি লিখোঁ উড শুড কুড মাইট চাৰিটাৰ যিকোনো এটা যদি লিখোঁ তাৰপিছত ভাৰ্ব তাৰমানে চিম্পুলৰ গঠনৰ লগত ইয়াৰ যিকোনো এটা থাকিলে তাক কোৱা হয় চিম্পুল কণ্ডিশ্যনেল এতিয়া আমি এই চাৰিটাৰ কোনটো লিখিম ইমানকৈ আমি চিন্তা কৰিব লগা নাথাকে হ'লেও তুমি ভাবিব পাৰা এইটো কিবা কাম কৰা উচিত অনুচিতৰ ক্ষেত্ৰত হ'লে ফিউচাৰৰ ক্ষেত্ৰত কিবা এটা পাৰিম বুলি বুজোৱা পৰা নোৱাৰাৰ ক্ষেত্ৰত কিবা পচিবিলিটি থকাৰ ক্ষেত্ৰত এইবোৰ আমি ব্যৱহাৰ কৰিম ইমানখিনি কথা নোৱাৰিলেও এই চাৰিটাৰ ভিতৰত যিকোনো এটা লিখি দিলে ভুল নহয় গতিকে এই চাৰিটা মনত থ'ব লাগিব ছাবজেক্ট এই চাৰিটাৰ এটা তাৰপিছত ভাৰ্ব ছাবজেক্ট ভাৰ্ব হ'লে চিম্পল চাৰিটাৰ এটা হ'লে কণ্ডিশ্যনেল গতিকে এইটো হ'ল চিম্পল কণ্ডিশ্যনেলৰ গঠন এইটো ইয়াত কেনেকুৱা চোৱা ছাবজেক্ট আছে তাৰপিছত এই চাৰিটাৰ ভিতৰত উড আছে তাৰপিছত গো ভাৰ্ব ফৰ্মত আছে গতিকে এইটো হ'ল চিম্পল কণ্ডিশ্যনেল ইয়াত উড নিলিখি তুমি কুড লিখিব পাৰিলাহেঁতেন মাইট লিখিব পাৰিলাহেঁতেন যেনেকৈও লিখিব পাৰি এতিয়া কথা হ'ল কি প্ৰথম কণ্ডিশ্যনেলটোৱে কি কৰিছে বুলি কৈছোঁ আমি এইটো পচিবল কণ্ডিশ্যন কামটো হোৱাৰ সম্ভাৱনা আছে হ'লে ই কি কৰিছে ই প্ৰেজেণ্টৰ কথা বুজাইছে হ'লে ই প্ৰেজেণ্টৰ কথা বুজাই আছে এতিয়া ছেকেণ্ডটোৱে দেখাত যদিও এইটো পাষ্ট আছে কিন্তু ই সম্পূৰ্ণকৈ পাষ্টৰ কথা নাই বুজোৱা ই কি বুজাইছে তুমি অহাহেঁতেন
মই তোমার লগত গুলু হেতেন এটো অলপ চিন্তা কৰি কোৱা হৈছে তুমি অহা হেতেন মই গুলু হেতেন তেও মোক এটো দিয়া হেতেন মই হেই কামটো কৰিলু হেতেন হলে মই কম্পিটিশনটো জিকা হেতেন এই ট্রফিটো পালু হেতেন বা জিকিলু হেতেন হলে ইফ আই ওয়ান দা কম্পিটিশন আই উড গেট দা কার আই উড গেট দা কার যদি মই কম্পিটিশন জিকা হেতেন কার পালু হেতেন চিন্তা কৰিছো গতিকে এটো মই কল্পনা কৰি কোৱা কথা এটো হল ফার্স্ট কন্ডিশনাল বা পসিবল কন্ডিশন এটো হল সেকেন্ড কন্ডিশন বা ইমাজিনারি কন্ডিশন আর এতিয়া আমি কব বিচাৰিছো থার্ড কন্ডিশনত কি আছে এটো ইফ ক্লজ টু যদি পাস্ট পারফেক্ট টেন্সত থাকে তাহলে পাস্ট পারফেক্টত যদি থাকে মেইন ক্লজ টু পারফেক্ট কন্ডিশনাল হব অর্থাৎ সাবজেক্ট থাকিব প্লাস এই চারিটার এটা উড শুড উড মাইটর এটা প্লাস হ্যাভ প্লাস ভার্বর থার্ড ফর্ম মানে এই গঠনটা হল পারফেক্ট কন্ডিশনাল এই সাবজেক্ট এই চারিটার এটা হ্যাভ ভার্ব এই হ্যাভ ফিক্স তারপর ভার্বর থার্ড ফর্ম এইটুক কোয়া হয় পারফেক্ট কন্ডিশনাল ই কিন্তু পাস্টর কথা বুঝাইছে তুমি অহা হেতেন অতীততে ধরা যা কালি আগতে অহা হেতেন মই গলু হেতেন কিন্তু তুমি তেতিয়া নাহিলা গতিকে মোর যা নহল হলে তেতিয়া যা নহল গতিকে এতিয়া সেই তেতিয়ার যাওয়াটো আর হওয়া সম্ভাবনা নাই সেইকাৰণে ইয়াক কোৱা হৈছে থার্ড কন্ডিশন বা ইম্পসিবল কন্ডিশন এতিয়া সেইটো সম্ভব হওয়া সময় নাই গতিকে এই তিনটা গঠন হিসাবে এই তিনটা কন্ডিশনেলৰ এটা এটা এক্সাম্পল দিয়াও হল এটো গতিকে সেন্টেন্স এইবিলাকক তোমালোকে অকণমান গভীরভাবে ইয়াক স্টাডি করলে কন্ডিশনেলটো বুঝি পাবা গতিকে ইয়াত মই কি কৈছো তোমালোকক যদিও তিনটা দেখাত আছে আর বেলেগ বেলেগ কন্ডিশনও আহে বেলেগ ধরনেরও হয় কিন্তু ইয়াত সমুকে কৈছো প্রেজেন্ট থাকিলে এইটো সিম্পল প্রেজেন্ট থাকিলে সিম্পল ফিউচার হব যদিহে চির সত্যক বা বর্তমানের অভ্যাসগতক বুঝাই থকা নাই নহলে এইটো সিম্পল ফিউচারেই হব আর এইটো সিম্পল পাস্টত থাকিলে সিম্পল কন্ডিশনাল হব গঠনটো এইটো গঠনটো মনত থব লাগিব যদিও এইটো সিম্পল পাস্টত আছে ই কিন্তু পাস্টত হওয়া কামক নাই বুঝুয়া হলে ই প্রেজেন্টকে বুঝাইছে কিন্তু হওয়া হেতেন অমুক তেনেবা করা হেতেন এইটো কল্পনা করা হয়েছে গতিকে এইটো ইমাজিনারি কন্ডিশন আর এইটো হৈছে ইম্পসিবল কন্ডিশন এইটোয়ে পাস্টর সময়টুক বুঝাই আছে হলে এইটো পাস্টর সময়ক বুঝাই আছে গতিকে এই গঠনটো কোনটো হলে কি হব আর এই দুটা নতুনকে আমি টেন্স পড়োতে নোপোৱা গঠন পাইছো এইটুক অলপ গুরুত্ব সহকারে তোমালোকে অকনমান যদি চোৱা অকনমান এনেকুৱা আৰু সেন্টেন্স বিলাক লিখি বলে চেষ্টা করা তেতিয়াহলে কন্ডিশনাল সেন্টেন্সটো ক্লিয়ার হব এতিয়া মই ইয়াৰ এটা অথনি মই এক্সাম্পল এটা কৈ দিছিলো হলে কেনেকুৱা আছিল এক্সাম্পলটো আৰু ইফ আই ওয়ান দা ইফ আই ওয়ান দা কম্পিটিশন আই উড গেট দা কার প্রাইজ হিসাবে কার আছিল বা আই উড গেট দা কার মই যদি উইন ওয়ান টু হয়েছে উইন নর সেকেন্ড ফর্ম ফার্স্ট ফর্ম গতিকে জিকা হেতেন সেইটো পালো হেতেন এনেকে কল্পনা করা হয়েছে নিজিকিলো বেলেগে পালে ময়েই পালো হেতেন বলে কল্পনা করা হয়েছে গতিকে এইটো হল এইটো সেকেন্ড টাইপ টু সেকেন্ড কন্ডিশন বা ইম্পসিবল কন্ডিশনত এইটো এটি ইমাজিনারি কন্ডিশনের এইটো এটা এক্সাম্পল আর শেষত মই এটা কথা কৈ থওঁ আমি প্রত্যেকটো সেন্টেন্সত আমি ইয়াত সেইমতে এটা ফর্মেশন এটা গঠন এটা বনাই লৈছো সেইকাৰণে প্রত্যেকটো সেন্টেন্সত মই ইফটো আগপিনে দিছো যেনেকে হোয়েনটো মাজত থকাটো আগলৈ আনিব পাৰি আগৰটো ক্লজটো অকল এই হোয়েন বা ইফটোক নি লগাবলৈ নাই কোৱা সেই ক্লজটোক আমি পিছফালে লিখিব পাৰো তেনেকে ইয়াত ইফটো আগপিনে আছে কেতিয়াবা এই পার্টটো আগপিনে দিব পাৰে যদি এই পার্টটো আগপিনে দিয়ে আই উড গেট দ্য কার ইয়াত হব আই উড গেট দ্য কার তেতিয়া কমা নালাগে ইফ আছে জইন কৰা গতিকে আই উড গেট দ্য কার ইফ আই ওয়ান দ্য কম্পিটিশন হলে আই শ্যাল নট ডু দ্যাট ইফ ইউ টেল মি মই সেইটো নকৰিলো হেতেন এনেকুৱা কথা বা নকৰিম আই শ্যাল নট ডু দ্যাট মই সেইটো নকৰোঁ যদি তুমি মোক কোৱা হলে গতিকে ইফটো মাজতো থাকিব পাৰে এইটো মাজত আছে নে আৰম্ভণিত আছে সেইটো ডাঙৰ কথা নহয় ইয়াত থাকি ইফৰ পিছৰ বাক্যটো ক্লজটো ইফ ক্লজ বুলি কোৱা হয় এতিয়া এইটো যদি ইফালে আহে ইফৰ পিছত এই ক্লজটো আছে আগফালে থাকোঁতে এই ক্লজেই আছে গতিকে এই ক্লজটোক আমি কৈছোঁ ইফ ক্লজ আৰু ইফ ক্লজটো হৈছে সদায় সাবঅৰ্ডিনেট ক্লজ এইখিনি কথা মনত থব লাগিব এইখিনি থৈ এই ৰিলেশ্যনকেইটা তুমি যদি মনত থব পাৰা বাক্যৰ গঠন নতুন গঠন দুটাৰে সৈতে তেতিয়াহ'লে ক্লজটো কোনোদিনা কেতিয়াও ভুল হোৱা সম্ভাৱনা নাই গতিকে এইখিনি
class 2 যদি তোমালোকে কিছু পরিমাণে লাভান্বিত হ'ব পাৰিছা তেতিয়া হলে মই কৰা চেষ্টাটো সার্থক হ'ব বুলি ভাবিছো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও